আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ ইসমাইল হোসেন, সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ঢাকা। দীর্ঘদিন ধরে ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসার সাথে নিয়োজিত আছি। প্রতিনিয়ত রোগীদের বিভিন্ন প্রশ্ন এবং বিভিন্ন রকমের সলিউশন দেওয়ার চেষ্টা করি। আজ আমি আপনাদের সামনে এখন শীত মৌসুম, ঠান্ডা কাশি, শুষ্ক কাশি, তরল কাশি, এই কাশি মূলত দুই প্রকার। এই কাশি সম্পর্কে আপনাদের ঘরোয়া ট্রিটমেন্ট, ঘরোয়া চিকিৎসা এবং কী করে আপনারা এর থেকে পরিত্রাণ পেতে পারেন এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আশা করি আমাদের ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং লাইক শেয়ার দিবেন, কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন কী করে আমরা আরও নতুন নতুন ভিডিও বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে ওই বিষয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আসলে কাশি কোনো রোগ না, এটা অন্য রোগের উপসর্গ মাত্র। কাশি গলগণ্ড থেকে শুরু করে শ্বাসনালীর দুই স্থানে ইরিটেশনের মাধ্যমে সেলেসমা যে জমে, এটাই কাশি সৃষ্টি হয়। কাশি প্রধানত দুই প্রকার, একটা হলো শুষ্ক কাশি, একটা হলো তরল বা ঠান্ডাজনিত কাশি। তরল বা ঠান্ডাজনিত কাশি, এই কাশিতে আপনার পানি আসবে, কফ আসবে, গলা ভিজা ভিজা লাগবে। আর শুষ্ক কাশি যেটা, সেটা কফ বাইর হবে না, বুক শুরশুর করবে, গলা পিনপিন করে ব্যথা করবে, এই ধরনের সমস্যা, দুটোই কাশি। এখন এই কাশিগুলোর কারণটা কি? মূলত কারণ হলো আপনি ঠান্ডা জাতীয় খাবার খান, অতিরিক্ত ফ্যানের তলে শুয়ে থাকেন, বারবার এরকম ঠান্ডা লাগার অভ্যাস থাকে, এই ধরনের কারণে আপনার এই কাশি হইতে পারে। লক্ষণের মধ্যে যেগুলো দেখা যায় সেটা হলো গলা ব্যথা করবে, গলা শুরশুর করবে, বারবার কাশি হবে, হাসি হবে। যাদের হাঁফানির সমস্যা আছে তাদের এই কাশির সমস্যাটা একটু বেশি দেখা দেবে। বিশেষ করে বাচ্চাদের বেলায়, বাচ্চারা যদি এই কাশির ট্রিটমেন্ট যদি ঠিকমতো না করা হয় তাহলে নিউমোনিয়া হইতে পারে, ব্রঙ্কাইটিস হইতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এখন যাদের কাশি হইতেছে, ঠান্ডাজনিত কাশি হোক আর শুষ্ক কাশি হোক, এটার জন্য মূলত চিকিৎসা করা উচিত। অভিজ্ঞ হাকিম ডাক্তারের কাছে গিয়ে এটা চিকিৎসা করা নেওয়া উচিত, না হলে এটা অন্যদিকে রোগটা বাড়তে পারে। সেজন্য যেটা আপনি ঘরোয়া ট্রিটমেন্ট করতে পারেন, যাদের বারবার কাশি হয়, এই ধরনের ওষুধ না খাওয়া যে কাশি বন্ধ করে দেওয়া হয়। যদি কাশিকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে ভিতরে গলা শুকিয়ে যাবে, ভিতরে কফগুলো শুকিয়ে আরও অন্যদিকে আপনার প্রবলেম বেশি হতে পারে। সেই জন্য মাঝে মধ্যে যাতে করে কাশি হয়, অল্প অল্প করে আপনি সেলেসমা বাইরে হয়ে যেতে পারে, ওই ধরনের চেষ্টা করতে হবে। যাদের শুকনো কাশি, কফ বাইরে হইতেছে না, ভিতরে শুরশুর করে, এরা তুলসী পাতার রস নিতে পারে, এক চামচ আদার রস নিতে পারেন, এক চামচ বাসক পাতার রস, এই তিনটা হলো তিন চামচ। সকালে একবার তিন চামচ খাবেন, রাত্রে তিন চামচ মিক্স করে এইভাবে 10 থেকে 15 দিন খান। আপনি ইনশাআল্লাহ ভিতরের কফ, ভিতর থেকে আপনার সেলেসমা আস্তে আস্তে বাইরে চলে আসবে। আর যাদের তরল কাশি আছে, তারা বাসক পাতা নিতে পারেন শুকনো 20 গ্রাম, আদা চূর্ণ নিতে পারেন 20 গ্রাম, তুলসী পাতার চূর্ণ নিতে হবে 20 গ্রাম, মোটা বস চূর্ণ নিতে হবে 10 গ্রাম, কাবাব চিনি চূর্ণ নিতে হবে 10 গ্রাম, জ্যৈষ্ঠমধুর চূর্ণ নিতে হবে 10 গ্রাম, তিসির চূর্ণ নিতে হবে 10 গ্রাম। এই সবগুলোকে একসাথে আপনি মিক্স করে একটা ডিব্বা অথবা পাত্র, যেটার ভিতরে বাতাস ঢুকবে না, এই ধরনের পাত্রের ভিতরে আপনি রেখে দেন। সকালে এক চামচ, রাত্রে এক চামচ, হালকা গরম পানির সাথে আপনি লাড়া দিয়ে খেয়ে ফেলুন। এই নিয়ে আপনি 10 থেকে 15 দিন খাবেন, আল্লাহ চাইতো আপনি কাশি থেকে আপনি খুব আরাম পাবেন, রাত্রে ঘুমটা আপনি ভালো হবে, আপনি চলাফেরাতেও আপনি আরাম বোধ করবেন। যাদের কাশতে কাশতে একবার দম বন্ধ হয়ে যায়, কাশির সাথে এরকম হাসি আসে, বিশেষ করে নাকি দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি বেরিয়ে থাকে, তারাও এই নিয়মে খেতে পারেন।
এছাড়াও বাজারে হামদাদের ভালো ওষুধ আছে, মডার্নেরও ভালো ওষুধ আছে এই কাশির, আপনি খেয়ে দেখতে পারেন। মূলত আমার এই কাশির উপরে ভিডিওটা করার উদ্দেশ্য হল, এখন যে ঠান্ডা, আপনাকে যদি এই ধরনের সমস্যাগুলো আপনার থাকে, মূলত আপনি ঠান্ডা জিনিস একটু কম খাবেন। বারে বার আপনি জাল পোড়া, ভাজা পোড়া, তৈলাক্ত জিনিস থেকে আপনি পরিহার করবেন। যে খাবারের দ্বারা আপনি ঠান্ডা লাগে বেশি, ওই ধরনের খাবার থেকে আপনি বিরত থাকবেন। আল্লাহ চাইতো আপনি ঠান্ডার থেকে আপনি খুব আরাম বোধ করবেন ইনশাআল্লাহ। এই ভিডিওতে দ্বারা যদি আপনাদের উপকার হয় ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন। আজকে ইনশাআল্লাহ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।